ভাইয়েরা বোনেরা ভালো আছেন, আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন এই ভিডিওতে এই ছেলেটি এবং এই মেয়েটি কীভাবে ডলাডলি ঘোষাঘুষি করতেছে। আজকে আমি ঘুরতে এসেছিলাম আপনাদের জন্য, ভিডিও বানানোর জন্য। আজকে আমি অনেক কষ্ট করে এই কোনাবাড়ি এই ছোটো একটি সমুদ্র সৈকতের মতো আছে যাকে মানুষ বলে মিনি কক্সবাজার, তাই মিনি কক্সবাজার আসার পরে দেখি এখানে একটি ছেলে একটি মেয়ে খুব ডলাডলি ঘষাঘষি করার জন্য চেষ্টা করতে আছে। কিন্তু চতুর্দিকে ভাইরা এত লোক থাকার পরেও তারা কিন্তু ডলাডলি ঘষাঘষি করতে খুব কষ্ট করতে হয়েছে। তাই দেখুন এই ছেলেটিকে মেয়েটিকে আগে ধরেছি আমি, ক্যামেরায় বন্দি করেছি, আপনারা দেখুন তারা কী করছে। এই যে দেখুন খালি পায়তারা করছে, পায়তারা করছে, পায়তারা করছে। পায়তারা করছে কী করবে, কোথায় যাবে, ঢলাঢলি ঘেঁষাঘেঁষি করার জন্য তারা এই দেখেন আবার পা জাগিয়ে দিচ্ছে, দেখুন দেখাচ্ছে। আসলে তারা কী করবে সেটা ভাবতে পারছে না, তারা কোনো স্থির থাকতে পারছে না, তাই আপনাদের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। হায় হায় দেখুন বেশরম মাইয়াটা কী করতেছে, এর মনে এত প্রেম থাকছে সে ঘুরতে এসেও শান্তিতে থাকতে পারছে না, সে ঢলাঢলি ঘেঁষাঘেঁষি করার জন্য কী করছে দেখুন, সে ভাবটা কী করছে, হায় বেশরম মেয়ে। এই দেখুন তাকে আপনি, আমি একটু একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা এই ডলাডলি ঘেঁষাঘেঁষির ভিডিওটা পুরো দেখবেন না টেনে, দেখবেন এই ডলাডলি ঘেঁষাঘেঁষি দেখে অনেক কিছু শিখতে পারবেন, যেমন কেউ পার্কে গেলে চুপি চুপি কেউ ভিডিও করে কিনা সেটাও দেখতে পারবেন। হাই দেখুন এই ছেলেটি পিছনে পিছনে কী করছে, এরা দুটি ছেলে কিন্তু, ছেলেটা বয়স তেমন বেশি না, তাও কিন্তু মেয়েটা দেখুন মাশাল্লাহ, পিছনতে দেখলে মনে হয় যে একজন বুঝছেন ভাইরা, মনে হইতেছে তাদের নতুন নতুন প্রেম, তাই তারা একটু মনের সুখে প্রেম করতে হয় সব শান্তিতে, মানে ডলাডলি ঘেঁষাঘেঁষি করতে পারতেছে না, তাই খালি পায়তারা করতেছে, পায়তারা করতে করতে কোন দিকে যাবে কী করবে কিছুই ভেবে না। আবার দেখেন একটা ফিচি তার কাছে টাকা চাচ্ছে কিন্তু পাত্তা দিল না, পাত্তা না দিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে সামনের দিকে, কী করবে কোথায় যাবে তা ঠিক করতে পারছে না। তাই ভিডিওটা নাটনে দেখে দেখতে থাকুন, সামনে কিন্তু আরও চমক আছে, দেখুন তারা কী করছে, খালি পায়তারা করতে আছে, করতে আছে, করতে 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 পায়তারা করতে করতে দেখুন মেয়েটা কী করছে, কী করতে আছে, মনে হয় যে অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে আছে, অস্থির হয়ে আছে, অস্থির হইতে 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 একসময় দেখেন কোন দিকে মানুষের ভিতরে দিয়ে ঢুকে গেছে, ঢুকে দিয়ে দেখেন কী করছে, এখানে একটু দাঁড়াইছে, দাঁড়াই আবার দেখেন একটু কী করতেছে, দেখেন মেয়েটার ভাবভঙ্গি দেখলে মনে হয় যে সে খুব অস্থির ডলাডলি ঘেঁষাঘেঁষি করার জন্য। এই দেখুন এখানে আবার এক নায়ক দুই নায়িকা নিয়ে বসে আছে, নায়িকা কিন্তু তার ভালোবাসার কথা কিন্তু মাটিতে মানে বালুতে লেখে, দেখুন কাঠ দিয়ে দেখেন লাঠি দিয়ে মাটিতে কিন্তু লাভ রেখে তাদের ভালোবাসার কথা কিন্তু সে প্রকাশ করতেছে, কিন্তু এটা দেখে আবার তার সাথে ছিল আর এক সুন্দরী রমণী, সে কিন্তু সেটা একটি সেলফিও তুলে ফেলে, সেলফিটা তুলে রাখছে তাদের ভালোবাসা। এইদিকে দেখেন আবার তিন রমণী কী সুন্দর মনের সুখে সেলফি তুলছে, সেলফি তুলতে তুলতে এবার আমরা মিনি সমুদ্র সৈকতে আপনাদেরকে নিয়ে আসছি। এই দেখুন এখানে কিন্তু আবার অনেক কিছু বোটও দেখা যাচ্ছে, ছেলেপেলারাও কিন্তু এখানে যাচ্ছে, দেখতে কিন্তু জায়গাটা খুবই সুন্দর, একদম ওই ঢাকার কাছে তো মানুষ ঘরের ভিতরে বন্ধু হয়ে থাকতে থাকতে একদম অল একদম আলিস্য হয়ে গেছে, কী কমু। এই দেখুন এখানে ম্যাডাম আবার সেলফি তুলছে, মানুষ ঘরের মধ্যে বলে থাকতে আলিস্য হয়ে গেছে, তাই তাদেরকে একটু ঘোরার মধ্যে জায়গা ঢাকার কাছে একদম কোনাবাড়ি এই একটা পার্কের মতো আছে কোনাবাড়ি। এই দেখুন এখানে কিন্তু সুন্দর সুন্দর অনেক নৌকো আছে, এই রেখা একটা নৌকার মধ্যে কিন্তু 300 টাকা করে একটা হালাগে, আধা ঘন্টা চালান যায় 300 টাকা দিয়ে, বুঝছেন। এই কিন্তু 300 টাকা দিয়ে আপনি এই নৌকায় না উঠতে 300 টাকা খাইলে কিন্তু আপনি মনে থাকবে, এখানে ছোটোখাটো একটা মেলার মতো বসছে, সাইডে দেখেন নদীর মতো, কিন্তু নদীতে সবই আছে, সমুদ্র আছে, সবই আছে, কিন্তু আফসোস হলো ডেউ নেই। এই যে দেখেন এখানে আবার মেলাও আছে, এখানে কিন্তু আবার খাবার রেস্টুরেন্টও আছে, বাচ্চাদের খেলাধুলার জায়গাও আছে, এখানে অনেক কিছু আছে, আপনারা এখানে আইলে দেখতে পারবেন। কোনাবাড়ি থেকে মাত্র দূরে এটার নাম রইলো মান্ডা গ্রিন মডেল টাউন, মনে হয় এই দিকটা মান্ডা গ্রিন মডেল টাউন, ওই দিকটা কোনাবাড়ির কোনায় এই লেকটা, এই লেকটার ভিতরে মাছও ছাড়ে। আপনারা আমার পুরো ভিডিওকে দেখে এরপর জানাইবেন কেমন লাগে, কেমন করলাম, কিন্তু ভাই কেউ গালি দেবেন না, এটা একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা ওখানে ঘুরতে আসতে পারবেন। জায়গাটা কিন্তু খুব খোলামেলা, ঢাকার মধ্যে ভাই বন্দি ঘরের মধ্যে থাকতে থাকতে গ্যাসতে একদম বোর হয়ে গেছি, তাই চাইছিলাম একটু বাইরে, শুক্রবার দিন বাইরে এলাম, বাইরেই দেখি এখানে কী সুন্দর চমৎকার মানুষের আনাবো না, তাই ভাবলাম একটু ভিডিও করি, ভিডিও করে আপনাদের কাছে একটু শেয়ার করি, আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন এখানে মায়েগুলো কী করছে, ছেলেরা গলাগুলি ধরে হাত ধরে হাঁটছে, কত সুন্দর পরিবেশ, তাই ভাইয়েরা বোনেরা বকবকি করবেন না, আর যার ভিডিও দিয়েছে হেও দেখে বকবকি করবেন না ভাই, তা ভালো থাকবেন, আবার কিন্তু আরেক ভিডিওতে দেখা হইব।